একজন খেলে বেড়াচ্ছে। গুড মর্নিং, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, একটু গুড মর্নিং করে দাও, একটু গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। বাইরে সারা রাত বৃষ্টি হয়েছে, শুধু বৃষ্টি না মানে ঝড়ের মতনও হয়েছে সারা রাত। ভোরবেলার দিকে তো এত ঝড় উঠে গেছিল, আর বিভৎস ঠান্ডা, বেরোয় না বেরোয় না, চলো। ওই জন্য আমি আর বেরোবো না বাইরে, বিকজ আজকে কালকে পরশু ভালো ঠান্ডা পড়ে গেল। আমি এবার চেক করে নিলাম, 9.7 সেলসিয়াসে দেখাচ্ছে আজকে কালকে পরশু, ভালো ঠান্ডা। আর ভালো গরম পড়ে গেছিলো, দুদিন এসি চালাতে হচ্ছিল, আবার গতকাল রাত্রির থেকে ঠান্ডা পড়ে গেল। এইভাবেই তো আর কি শরীর খারাপ হয়, আর ওর নোজের ব্লিডিংটা আর থ্যাঙ্কফুলি হয়নি, কিন্তু ওর বাবা খুব কশিস হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে আর কি। একটুখানি ঝাপাঝাপি করলেই ওকে খেচাচ্ছে, বলছে এই চুপ করে বসে থাকতে। ছেলের ব্রেকফাস্ট করিয়ে দিলাম, এখন আমার আর নভর ব্রেকফাস্ট বানাবো। আর প্রীতি সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, আজকে একটু বাড়িতে ভালো মন্দ রান্নাবান্না হবে। উইকেন্ড নবজিৎ বাবু চলে এসেছেন, বাঙালির কোনো ওকেশনই লাগে না যদিও বা খাওয়া দাওয়া করবার জন্য, আর সেখানে আজকে ওকেশন হচ্ছে যে বাইরে এরকম ওয়েদার, তো সকাল সকাল এখন রান্না বান্না সেরে আর কি রিল্যাক্সে খাবো, মজা এটাই আর কি। বন্যা হয়ে গেছে, যাও ধরে নিয়ে আসো। এই ওয়েদারে তো ইলিশ খেতে হয়। কালকে মটর ডাল ভিজিয়ে রাখা হয়েছে, ঘুগনিও বানানো হবে। আমাদের গুঁড়ো মশলাটা ফিনিশ হয়ে গেছে, তাই নব একটুখানি ধনে জিরে রোস্ট করে নিচ্ছে। এর মধ্যে গেছে ধনে জিরে আর শুকনো লঙ্কা। আজকে আমাদের মাস্টার শেফ হচ্ছে হেল্পার, আমি আজকে রান্না করব, আমার আজকে হেল্প করবো শুধু। আরেকজন পাগল হয়ে গেছে ওখানে, জাম্প করে যাচ্ছে। এটা একটু নুন হলুদ দিয়ে, এটা অ্যাকচুয়ালি ডিনারের জন্য, কিন্তু এখনই আর কি যখন করছি বানিয়ে রেখে দেবো আর কি, সিটি দিয়ে দেবো। একটা হবে হচ্ছে আজকে মোরগ শান্তি, নতুন রেসিপি, মানে মোরগ খেয়ে শান্তি হয়ে যাবে। মশলাটা নব রোস্ট করে একটুখানি গুঁড়ো করে নিল, তো এইভাবে এখানে রেখে দেওয়া হবে। এটাই আমাদের মোটামুটি সব রান্নায় আর কি চলে যায়। দিদি ফিউ, দিদি ফিউ মানে কি, দিদির ঘরে ফিউ ফিউ রয়েছে কি? দিদির ঘর বন্ধ, লক করে চলে গেছে, তোমার ঢুকতে দেবে না তাই। চলে আসো নিচে, চলে আসো। এখানে আমেরিকার কনসেপ্টটি হচ্ছে সবাই তো প্রতিদিন রান্না করতে টাইম পায় না, সুযোগ পায় না, তো ইউজুয়ালি রান্না করে এক সপ্তাহ মতন ফ্রিজে থেকেও যায়, ফ্রিজ এখানে ভালোও থাকে এক সপ্তাহ মতন, তো সবসময় মোটামুটি রান্না হয়। আমাদেরও বাড়িতে রান্না হয়, আমরা যদিও বা এভরি ডেই অলমোস্ট রান্না হচ্ছে আজকাল, কিন্তু আমাদের ওই যা হয় ফ্রিজে তাও থাকে। দু তিন দিন পরে দেখা যায় যখন এভরিডে হয়ে হয়ে অনেকগুলো আইটেম হয়ে গেছে, তখন হয়তো একটা ব্রেক নিলাম বা কিছু, বা দেখবেন মাংসর মধ্যে এই চিকেন কিন্তু যদি আলু দেওয়া হয় ফ্রিজে বেশি দিন থাকলে মানে ভালোও লাগে না, অ্যাটলিস্ট একদিন তাও খাওয়া যায় কিন্তু তারপরে আর ভালো লাগে না, সেটা আলুর জন্য হয়। মাটনে তাও মানে আলু থাকলে খাওয়া যায় কিন্তু চিকেনে সেটা থাকলে ভালো লাগে না। ওই জন্য আমি ইউজুয়ালি চেষ্টা করি যে এই আলুগুলো দেওয়ার, আর আমি দেখাচ্ছি যে কি প্রসেসে আমি দিই, একদম ভেজে ঠেজে একদম লাস্টে দেবো, যাতে মানে আর অল্প করেও দিই যাতে এটা তো আমাদের রেগুলার ইউজের জন্য। ধনে জিরের গুঁড়োটা দেখলে যেটা বানিয়ে রাখলো নব, এর মধ্যে লঙ্কার গুঁড়োও আছে, বাকি এখন এই ঘুগনি বানানোর জন্য আলাদা করে আরো কিছু মশলা আর কি রোস্ট করে নেবে ও, তো তার মধ্যে আছে হচ্ছে ব্ল্যাক পেপার আর লবঙ্গ, দারচিনি, এলাইচি, শুকনো লঙ্কা, গোটা মশলা বলে এগুলো একটু টাইম লাগে রোস্ট হতে, তো এটা একটুখানি হালকা রোস্ট হয়ে গেলে তারপরে ধনে জিরে যাবে, ধনে জিরেও যাবে আর কি এর মধ্যে। এটা হচ্ছে অনলি হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি, মৌরি ওটা হচ্ছে, এটা বানাচ্ছে হচ্ছে ঘুগনির জন্য। হ্যাঁ, আর আমি এখানে দেখিয়ে দিই, এখানে আমি আলুগুলোকে প্রেসারেও সিদ্ধ করা যায়, মানে সিটি দিয়ে নেওয়া যায়, আমি মাইক্রোওভেনে হালকা মানে হাফ বয়েল করে নেব। চলে এসেছে দুষ্টুমি করে, চলে এসেছে নিচে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 কি, অনলি 15 মিনিটস এর জন্য দেবো, রাজি আছো? হ্যাঁ কি না, রাজি আছো? অনলি 15 মিনিটস, নট অল ডে। হ্যাঁ কি, কোথায় দেখ, দেখ কোথায় নিয়ে যায়, দেখ এত খেলনা দেওয়া হয়েছে কিন্তু তোমার ওইটাই লাগবে না।
ওর দিদির ঘরে আইপ্যাড দেখেছে, ওর দিদির আইপ্যাড। হ্যাঁ, ওরটা তো লুকিয়ে রাখা হয়েছে, ও ভাবছে দিদিরটা যদি নিতে পারে। ফিনিশ করে দেবে দিদি তোমায়? হ্যাঁ, ওটা নিউ আইপ্যাড, ওপরে নিউ আইপ্যাড রয়েছে। এই যে একটু মৌরি, ধনে আর জিরে একদম সামান্য আর কি, এর সাথে অ্যাড করে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি, রোস্ট হয়ে গেছে, 2 সেকেন্ড হয়ে যাবে। এটাকেও বেটে নেবে ঠান্ডা করে। পুরো একদম মশলাটা থেকে সেই ঘুগনিরই গন্ধ বের হচ্ছে, একদম স্পেশালি ঘুগনি মশলা। আর এখানে এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটা এখানে রয়েছে। আলুগুলোকে আমি মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। আর এখানে চিকেনটা শুধু হলুদ আর সল্ট দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। আদা আর রসুনের পেস্টটাকে একই সাথে রয়েছে, ওটা কত 2 চামচ দিয়ে দেওয়া হলো। আর একটুখানি কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল অনুসারে এটাকে বেটে নেবো একসাথে। মানে ওটা বাটাই রয়েছে আদা রসুনের পেস্টটা, বাট তাও একসাথে আর কি আরেকবার বেটে নেবো। আর নব গন্ধ শুকেই যাচ্ছে, শুকেই যাচ্ছে, ভালো গন্ধ রয়েছে দেখ এর সাথে মিশে। আচ্ছা, মানে রেসিপিতে একটু চেঞ্জেস আসতে পারে, সেটা হচ্ছে যে ঘুগনির রোস্ট করা হয়েছিল, তো ঘুগনির যে মশলাটা বাটা হলো সেম ওটার মধ্যেই আর কি আমরা এটাও বাটতে চলেছি, তো সে ঘুগনির গন্ধটা ওর মধ্যে থেকে বেরোচ্ছে। তো এইগুলোও কিন্তু রেসিপির পার্ট, তোমরা এগুলোকেও ফলো করো। মানে যদি ঘুগনি নাও বানাতে, মশলা, হ্যাঁ হ্যাঁ, ঘুগনি না বানালেও মশলা বানিয়ে রেখে দাও, কোনো অসুবিধা নেই। সেম মানে এর মধ্যেই আবার তোমাকে এই আদা রসুনের পেস্ট দিয়ে বলবে তোমার এই চিকেন শান্তি তুমিই খাও। চিকেন না তো মোরগ, মোরগ শান্তি, মোরগ শান্তি। হ্যাঁ, মানে আমাকে মেরেও যে শান্তি পাবে সেরকম ময়না রেসিপি। মোরগ শান্তির জন্য একটু অশান্তি আসতেও পারে, সেটা যে চোখে জল এসে যাওয়ার মতনই পেঁয়াজ চুজ করতে হবে, সেটাই কাটতে হবে। সেটা কি করে বুঝবে পেঁয়াজ কাটার আগে আগে? মানে সেটাও যদি চোখে জল না আসে তাহলে সে পেঁয়াজ ফেলে দিতে হবে? হ্যাঁ, মাই গড, খুব ওয়েস্ট অফ রান্না যা দেখছি, মানে জিনিস ওয়েস্ট বেশি হবে শান্তি আনতে গেলে। এটাই হয়, শান্তি আনতে গেলে একটু অশান্তির মধ্যে দিয়ে যেতেই হয়, তবেই শান্তির মজাটা পাওয়া যায়। তাও তো আমি পাচ্ছি না, আমি আসো অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি, তাও শান্তি নেই কেন আমার? ঘুগনিটা বানানোর জন্য আমাকে বলছে তাকে এটাতে আমি বানাবো, তুই কিসে বানাবি? আমি নতুনটা কি করে আমরা সংসার করছি, কত কষ্ট। সংসার এরকম অশান্তি নিয়ে কি করে শান্তির মোরগ শান্তি তৈরি হবে? সংসারে অশান্তি বলি তো তুমি মুরগিতে শান্তি খুঁজছো। এখানে নব পুরনো পাত্রে বানাচ্ছে হচ্ছে ঘুগনি শান্তি, আর আমি নতুন পাত্রে বানাবো হচ্ছে মোরগ শান্তি। তার জন্য আমি হাফ বয়ল করা আলুগুলোকে এখন নুন হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে নিয়ে ভেজে নেব। এখানে আলুগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে দেব। আর এখানে দইটাকে ফেটিয়ে নিয়েছি, 3 চামচ দই নিয়েছি, এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। এখানে ঘুগনিটাও মোটামুটি মশলা আলু ঠালু দিয়ে করে এখন জল দিয়ে ফুটিয়ে বাকি ভাজা মশলাগুলো দেওয়া হবে এর মধ্যে। আর আমি এখানে দেখিয়ে দিই, দইটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটুখানি এটা হচ্ছে জিরে ধনে নব করে রাখলো, এই যে এটা 1 চামচ দিয়েছি। আর একটু এর মধ্যে দেব হচ্ছে সল্ট, দিয়ে এটা মিক্স করে নেব। এটাই হচ্ছে শান্তির মশলা, দইয়ের সাথে সব মশলা মিক্স করা হয়, শান্তির মশলা, এটা মেন মশলা এটাই। আমার হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে দিয়ে দে, আরো শান্তির মশলা হবে। এখন ঘাড়ের হাড়টি এটা মিক্স করার পরে একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে একটুখানি সামান্য তেল। তেলটা দেওয়াতে এটা একটা খুব সুন্দর একটা মিক্সচার তৈরি হয়ে যাবে, এটা ময়েশ্চারাইজার, যেমন মাখি না আমরা ক্রিম ট্রিম,
সেরকম মশলাটার মধ্যেও একটা ক্রিম মাখার মতন ব্যাপার হয়ে যাবে যতক্ষণ রান্না করছি, কারণ এটা একটুখানি কিছুক্ষণের ভাবে রেখে দেবো। মানুষ রান্না না করুক, আমার রেসিপি দেখে মজা তো লুটছে। স্কিন কেয়ার করার আগে আর স্কিন কেয়ার করার পরে লাইটে আসে, লাইটটা যখন পড়ে, ইভেন সানলাইট, এমনি লাইট স্কিন গ্লো করে না, তোমরা ট্রাই করে দেখো। তেল ছাড়া আর তেল দেওয়ার পরে এটা একটা মানে গ্লোই করছে আলাদা রকমের। তাতে কি হবে, ওটা কি মুখে মাখবে লোকে? সিরিয়াসলি, ওরা একটা লুক আছে না, লুক দিচ্ছে। আমি যেই তেলে আলু ভেজেছিলাম তার মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো প্রথমে। ঘুগনি বানানো ডান, এখন ফাইনাল হচ্ছে এই ঘুগনির মশলাটা যেটা বানানো ছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটলেই এটা হয়ে যায়। মশলাটা দিলেই কালার চলে আসে, গন্ধও সেরকম বেরিয়েছে। আর এদিকে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে, এর মধ্যে আমি যে পেস্টটা করা ছিল আদা রসুন আর লঙ্কার সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটা বেশিক্ষণ ভাজার কিছু নেই, কারণ চিকেনটাও দিয়ে দেবো, তো একসাথেই ভাজা হবে। ঘুগনি একদম পারফেক্টলি ডান, টেস্টও হয়ে গেছে, দারুণ খেতে হয়েছে। এখন আমি চলে আসি শান্তিতে। শান্তির জন্য আমরা এই পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটাটা একসাথে একটুখানি সামান্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, দু সেকেন্ড একটু ঢাকা থাকুক। আর বাইরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন খুলে দেখি কি পরিস্থিতি। এই যে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, টমেটোটা না দিলেও হতো, এটা নবকে আমি দুটো টমেটো কেটে দিয়েছি, তো একটুখানি ওর বেঁচেছে বলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে যাবে চিকেনটা, দিয়ে কষাতে হবে ভালো করে। আর ওই এই জিনিসটা লাস্টের দিকে যাবে একদম, কারণ আমাদের দই আছে তো। এটা মোটামুটি 5-6 মিনিট কষানো হয়েছে, এখন আমি এর মধ্যে এই দইটা দিয়ে দেবো। এবারে দইটার মধ্যেই তো মশলা ছিল, এই নাড়িয়ে চাড়িয়ে এখন ঢেকে ঢেকে আর কি কিছুক্ষণ করতে হবে। মধ্যে কোনো জল দেবো না, চিকেনে জল দিলেও ভালো লাগে না, গন্ধ একটুখানি শুকিয়ে নিতে হবে। একটুখানি এরকমভাবে নতুন পাত্রে নাড়িয়ে মানে ঠক 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 করে নিল। আরে দেখো এই আর একজনকে, এর লাঞ্চ করানো হয়ে গেছে। তুমি কি করছো? আচ্ছা আচ্ছা, একসাথে আর কি বেশি প্রেশার পড়ে না, তো যেহেতু গরমকাল এসেই যাচ্ছে আর এই বৃষ্টি হওয়ার আগে 2-3 দিন যেরকম গরম পড়েছিল, আমাদের এসির সাথে পাখাও পর্যন্ত চালাতে হচ্ছিল, আর পাখাগুলো উইন্টারে তো আর পরিষ্কার করা হয় না এখানে, যদিও বা পাখা অত স্পিডে চলে না, তারপরেও একটা লেয়ার নোংরার হয়ে যায়। তো ওই এখন মই নিয়ে আসছে নব, দুজনে মিলে যে কটা আমাদের ওপর নিচ পাখা আছে সেগুলোকে একটু ক্লিন করে আমি দেখাচ্ছি। বেশি লেয়ার পড়ে না ইন্ডিয়ার মতন, কিন্তু তাও পড়ে আর কি, গরমকাল এসে যাচ্ছে, ওটা একটু ক্লিন করে রাখাটা ভালো। আর এটাতে বলে দিই যে যেরকমটা বললাম যে আলু দিলে আর যদি আমি এর মধ্যে জলও দিই না তাহলেও রেখে খাওয়া যায় না, মানে বড় জোর কালকে হয়তো ভালো লাগবে, তারপরে তো আমাদের বাড়ি কেউই খায় না। তো এই আলুগুলোকেও যে আমি নুন হলুদ দিয়ে হাফ বয়েল করে ভালো করে আবার ফ্রাইও করে নিলাম, এটা পুরো ডান আলুগুলো, এটা টেস্টটা বাই সেলফও খুব ভালো লাগে। তো এর মধ্যে একদম এন্ডে দেবো, তো এর মধ্যে কিন্তু বেশি একটা ঝোলও ঢুকবার কথা নয়। এখন 2 বাজে, প্রীতি অনেকক্ষণই চলে এসেছে, ওর বৃষ্টি বাদলে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, আর যে নব চলে এসেছে পাখা পরিষ্কার করতে। এটার কালার আর পাখার ঝুলের কালার এক হয়ে গেছে, বাট এই যে বোঝা যাচ্ছে একটু একটু, এই যে ভালোই, হ্যাঁ ভালোই নোংরা হয়ে যায় তাও। বাবা গান করছে কি, তাই জন্য কি আকাশ একি বাতাস আগে দেখিনি। দেখো একি আকাশ আর একি বাতাস আগে দেখিনি। হ্যাঁ এই জায়গাটা অনেকবার আমাদের করতে হয়, কারণ এখানে প্রচুর ধুলো হয়ে যায়। আর এখানে মোটামুটি মনে হচ্ছে
শান্তির ঝোল রেডি। ডান দেখতে পাচ্ছ, একদম একদমই হয়ে গেছে। এখন আমি যেহেতু ডান, এখন আমি আলুগুলো দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ব্যাস এটা হয়ে গেছে আমার। এবার আমি এখানে গ্যাসের ওপরেই রেখে দেবো কিছুক্ষণ ঢেকে, বাট গ্যাসটা বন্ধ করে দেবো। যাবে হচ্ছে সামান্য গরম মশলা। বাইরে এখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর রান্নাবান্না তো হয়ে গেছে, আমি ভাতও বসিয়ে দিয়েছি। নব একটুখানি ওপরে গেল প্রীতির রুমেরও, পাখাটা একটু করে দেবে, দিয়ে আসলে আমরাও লাঞ্চটা সেরে নেব। আর প্রীতি তো রেডি হয়ে ওখানে বসে রয়েছে। বাইরে ভাবলাম একবার এসে ঘুরেই যাই, মানে কি বাজে ভাবে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা মেঘলা ওয়েদার। এই বৃষ্টি বাদল ওয়েদারে এখানে আমাদের স্যাটারডে লাঞ্চ দেখিয়ে দিই, ঘুগনি। যদিও এটা ডিনারেই হবে, জানি না, এখন প্রীতি বললো হয়তো খাবে। আর রাইস, আর হচ্ছে এই আমাদের মোরগ শান্তি। খেতে বসে গেলাম আমরা আজকে, দেখছি মির্জাপুর দেখতে দেখতে। এখন আমরা ফার্স্টে ঘুগনিটা ট্রাই করব। কেরম লাগছে প্রীতি? এটা হচ্ছে মোরগ শান্তি, এটার নাম শান্তি না মোরগ। নভর রায় জানতে হবে আমাকে, রায়বাবুর রায় জানতে হবে। থ্যাংক ইউ, মন থেকে বলছো তো? লাঞ্চ করে উঠে যে যার মতন নভ ছেলের পাশে গিয়ে আর প্রীতি ওপরে গিয়ে শুয়ে পড়লো। আর এই সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এরকম বৃষ্টি ভালো লাগে, ঘরের থেকে বাইরে জানলা দিয়ে দেখতেও খুব ভালো লাগে, আর ঠান্ডাও আজকে সেরকম। কিন্তু কোথাও যাওয়ার থাকলে বা উইকেন্ডে কার বৃষ্টি ভালো লাগে, সব প্ল্যানই চপাট হয়ে যায় এরকম বৃষ্টিতে। মানে খাওয়া দাওয়া করে রিল্যাক্স করা ছাড়া আর কোনো উপায়ও থাকে না। বাট আমি আর শোবো না, আমি এখন বসে আমার ব্লগটাই এডিট করে নেবো। কিচেন তো খাওয়ার আগেই সব পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি, খাবার টাবার ট্রান্সফার করে বাসনও মাজা হয়ে গেছে, লন্ড্রিও করতে হতো উইকেন্ডে, সেটাও স্টার্ট করে দিলাম, কারণ প্রীতি বাড়িতে আছে, সন্ধ্যের সময় ওর হেল্প নিয়ে ভাজ করে নিতে পারবো। বেশি মানে বেশি জামা কাপড় হয়ও নি এই উইকেন্ডে। বসে কিটক্যাটের এই আইসক্রিমটা, ইউজুয়ালি আমি আইসক্রিম ভালো লাগে না, আমার চকলেট বেশি ভালো লাগে, বাট এই আইসক্রিমটা খুব ভালো খেতে। নব এইবার স্যামস ক্লাব থেকে এনেছে বড় প্যাকেটটা, বাট এটা ওয়ালমার্টেও পাওয়া যায়। ঘুম থেকে উঠে গেছে, উঠেই বলছে আমার খিদা পেয়েছে, কি খাবি? মুড়ি খাবি? মুড়ি খাই কিভাবে আমি সেটা দেখাই তোমাদের, দেখো দেখেছো। আমাদের বুড়োর বিকেলে স্ন্যাক্স হচ্ছে ঘুম থেকে উঠলে এক বাটি মুড়ি, শুকনো মুড়ি, করমড়িয়ে করমড়িয়ে চকচক চকচক করে খেয়ে নি। কেরম করে খাস, কেরম করে খাস দেখি দে মুড়ি, কেরম ভাবে খাস? যাবি বাইরে যাবি? হ্যাঁ চল চল বাইরে চল। বলছে আই ওয়ান্ট ফাইট, আই ওয়ান্ট ফাইট, ফাইট করবে, ঠিক আছে আমার সাথে ফাইট করবে। আর যেই ওর বাবা আসছে তেমনি পট করে বসে পড়ছে, পুরো চেঞ্জ হয়ে চুপচাপ বসে বলছে কি বসো, নো ফাইট, চল এই বাইরে চল চল মাথায় লেগে যাবে। নোমর নোমর চল, নোমর 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 চলো চলো চলো, যাকে ধরে গেলাচ্ছিস তাকে বলছিস মামা সেভ মি। হ্যাঁ সবাইকে বাই করে দে, সবাইকে বাই বাই বলে দে, গুড নাইট বলে দে, নো গুড নাইট, হে নো গুড নাইট, গুড মর্নিং, এই গুড মর্নিং বলবি না গুড নাইট বলবি?